প্রিয় বন্ধুরা, গরমের দিন চলে এসেছে, প্রচণ্ড গরমে প্রাণ হাঁসফাঁস করছে, আর তার মধ্যেই অনেক দিন অপেক্ষা করানোর পর আমি আবার এসেছি নতুন গল্পের ডালিনি। আমাদের এই চ্যানেলে বাংলা এবং বিশ্ব সাহিত্যের বিভিন্ন গল্প নিয়ে সাজানো আমাদের সম্ভার, আর তার মধ্যেই আজকের আমাদের গল্প পাঠ মহাকবি কালিদাস রচিত ঋতুসংহার গ্রন্থের গ্রীষ্মের উপর আধারিত। আজকের গল্প পাঠে আমি অর্চিষ্মান। গল্প শুরু হচ্ছে ঋতুসংহার গ্রীষ্ম। প্রিয়ে, এখন গ্রীষ্মকাল, সূর্য এখন ভয়ঙ্কর, চন্দ্র এখন প্রীতিপদ, অনবরত স্নানের ফলে জলাশয় এখন মলিন এবং শুষ্ক প্রায়, অপরাহ্ন এখন রমণীয় আর কামদেবের প্রভাব এখন স্তিমিত। প্রিয়ে, গ্রীষ্মে লোকের উপভোগ্য হয় রাত্রিকাল, যার অন্ধকারের পুঞ্জ চন্দ্রের প্রভাবে দূরীভূত, কখনো বা জলযন্ত্রযুক্ত বিচিত্র ধারাগৃহ, চন্দ্রকান্ত প্রভৃতি নানা প্রকার মণি আর চন্দনের আর্দ্রতা। গ্রীষ্মের রাত্রিতে রসিক পুরুষেরা সুবাসিত সুরম্য হর্মতল, দ্রুত শ্বাস প্রবাহে প্রকম্পিত কামোদ্দীপক প্রিয়ার অধর সুধা, সুরা এবং তন্ত্রীর লয় সহযোগে সঙ্গীতার সাধন করে। সূক্ষ্ম বস্ত্র মেখলায় মণ্ডিত যাদের নিতম্ব, হার ও চন্দনে যাদের স্তন অলঙ্কৃত, স্নানে ব্যবহার্য নানাবিধ সুগন্ধি দ্রব্যে যাদের কেশ সুবাসিত, সেই রমণীরা রসিক পুরুষের গ্রীষ্মতাপের উপশম করে। যাদের চরণ লাক্ষারসের লালিমায় সুরঞ্জিত এবং নূপুরযুক্ত, যাদের প্রতিটি পদক্ষেপ হংসধ্বনির অনুসরণ করে, যাদের নিতম্ব প্রশস্ত, সেই কামিনীরা পুরুষের চিত্ত কামাতুর করে তোলে। চন্দনের রসে চর্চিত এবং তুষারের মতো শুভ্র উৎকৃষ্ট হারে মণ্ডিত স্তন আর সুবর্ণ মেখলায় পরিবেষ্টিত নিতম্ব কার চিত্তকে আকুলিত না করে? উন্নত স্তন নিয়ে সেই যুবতী রমণীদের শরীরের সন্ধিস্থানগুলি ঘর্মজলে পরিব্যাপ্ত হয়, তারা স্থূল বসন বর্জন করে এখন সূক্ষ্ম বসন স্তন আচ্ছাদিত করে। চন্দন জলে সিক্ত তালবৃন্তের বাতাসে হার বেষ্টিত স্তনমণ্ডলের উপহারে এবং বীণাতন্ত্রীর কলধ্বনিময় সূক্ষ্ম সঙ্গীতের শব্দে সুপ্ত কামদেব এখন যেন জাগরিত হয়। রাত্রিকালে ধবল অট্টালিকার সুন্দরী রমণীরা সুখে নিদ্রা যায়। প্রবল উৎকণ্ঠায় চাঁদ বহুক্ষণ তাদের মুখ নিরীক্ষণ করে যেন লজ্জা পেয়ে রাত্রি শেষে পাণ্ডুর হয়ে যায়। প্রিয়ার বিচ্ছেদের আগুনে প্রবাসী পুরুষের হৃদয় এমনই দগ্ধ হয় যে প্রবল বায়ুতে উক্ষিপ্ত ধূলিপুঞ্জে ব্যাপ্ত এবং সূর্যের প্রচণ্ড কিরণে উত্তপ্ত পৃথিবীর পানে দৃষ্টিদানেও তারা সমর্থ হয় না। সূর্যের খরতাপে দগ্ধ হরিণের তালু প্রবল তৃষ্ণায় শুষ্ক হয়ে যায়। দলিত কাজলের মতো নীল আকাশ নিরীক্ষণ করে জলের আশায় সে ছুটে চলে বন থেকে বনান্তরে। চাঁদ যার সুন্দর অলঙ্কার, সেই সন্ধ্যার মতো বিলাসিনী রমণীরা চাঁদের মতো মনোরম অলঙ্কারে সজ্জিত হয়ে বিলাসপূর্ণ মৃদু হাসি ও কুটিল দৃষ্টিপাতে প্রবাসী পুরুষের হৃদয়ে কাম উদ্দীপিত করে। সূর্যের কিরণে ভীষণ উত্তপ্ত সাপ পথে গরম ধুলোয় বিশেষভাবে দগ্ধ হয়ে নত মুখে ঘন ঘন নিঃশ্বাস ফেলে বাঁকা পথে চলতে চলতে ময়ূরের তলায় আশ্রয় নেয়। প্রবল তৃষ্ণায় সিংহের পরাক্রমের উদ্যোগ থাকে না, তার ঘন ঘন নিঃশ্বাস পড়ে, দূর থেকেই তার মুখ বিস্ফারিত হয়ে থাকে আর জিহ্বা চঞ্চল হয়, কেশরের অগ্রভাগ কাঁপতে থাকে, কাছের হাতিকেও পশুরাজ হত্যা করে না। সূর্যের কিরণে তাপিত হাতির শুকনো গলায় জলকণা উদ্গত হয়। প্রবল তৃষ্ণায় কাতর হাতি জলের অন্বেষণে সিংহকেও ভয় পায় না। যজ্ঞীয় অগ্নির মতো সূর্যের তেজে ময়ূরের শরীর ও চৈতন্য অবসন্ন, কলাপের তলে মুখ রেখে অবস্থিত সাপকে কাছে পেয়েও তার হত্যা করে না। যে সরোবরে ভদ্রমস্ত মূল আছে তার শুকনো পাঁক শুকুরের লম্বা মুখের অগ্রভাগে এমনভাবে খোঁড়ে যে মনে হয় সূর্যের প্রখর রৌদ্রে অত্যন্ত তাপিত হয়ে তারা ভূগর্ভে প্রবেশ করছে। সূর্যের অত্যন্ত তীক্ষ্ণ কিরণে তাপিত মণ্ডুক অর্থাৎ কিনা ব্যাং পঙ্কিল জলে পূর্ণ জলাশয় থেকে লাফিয়ে উঠে পিপাসায় আকুল হয়ে
সাপের ফনার ছায়াতলে আশ্রয় নেয়। দল বেঁধে একে অন্যকে আঘাত করে হাতিরা সরোবরের সমস্ত মৃণাল তুলে ফেলে এবং ঘনমর্দনে সরোবর কর্তমাক্ত করে। মাছেরা বিপদে পড়ে এবং সারসেরা ভয়ে পালিয়ে যায়। সাপের মাথায় মনির তেজ সূর্যের কিরণ উদ্ভাসিত, চঞ্চল দুটি জিভ দিয়ে সাপ বায়ু পান করে। বিষ আগুন ও সূর্যরশ্মিতে তাপিত এবং তৃষ্ণায় আকুল সাপ মুন্ডুকদের হত্যা করে না। মহিষী দলের ফেনাযুক্ত চঞ্চল দীর্ঘ ও উপর দিকে প্রসারিত মুখ থেকে আরক্ত জীব বেরিয়ে আসে। পিপাসায় কাতর হয়ে জলের অন্বেষণে তারা পর্বতের গুহা থেকে নির্গত হয়। অত্যন্ত প্রখর দাবানলে শস্যের অঙ্কুর বিনষ্ট হয়। রুক্ষ বাতাসে শুকনো পাতা উপরে ওড়ে, সূর্যের তাপে চারিদিকে জল শুকিয়ে যায়। উঁচু জায়গা থেকে নিরীক্ষণ করলে অরণ্যে ভয়ের উদ্রেক করে। পাতা ঝরা গাছে বসে পাখিরা দীর্ঘশ্বাস ফেলে। ক্লান্ত বানরগুলি পর্বতের লতা কুঞ্জে প্রবেশ করে। গবয়ের দল জলের আশায় চারিদিকে ঘুরে বেড়ায়। ঋজুদেহী সরবের দল কূপ থেকে জল তোলে। প্রবল বায়ুবেগে তাড়িত অগ্নি তীরস্থিত তরু ও লতার আলিঙ্গনে ব্যাঘ্র হয়ে ওঠে। দিকে দিকে অগ্নির সংস্পর্শে প্রস্ফুটিত নতুন কুসুম্ভ ফুলের মতো নির্মল সিঁদুরের কান্তি বিশিষ্ট বনভূমি সত্তর দগ্ধ হয়ে যায়। বাতাসের সংযোগে বৃদ্ধি পেয়ে দাবানল পাহাড়ের গুহায় জ্বলতে থাকে। শুকনো বাঁশ বনের মধ্যে জোরালো শব্দে প্রকাশিত হয়ে অল্প সময়ের মধ্যেই বেড়ে ওঠে তৃণভূমিতে প্রবেশ করে। বনপ্রান্তে সঞ্চারিত আগুন হরিণদের ব্যাকুল করে তোলে। শিমুল গাছের বনে আগুন যেন আরো বেড়ে ওঠে। গাছের কোটরে আগুন সোনার মতো গৌরবর্ণ হয়ে শোভা পায়। বাতাসের কম্পনে উঁচু গাছের ডালে শুকনো পাতায় লেগে দাবাগ্নি বনের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। দাবাগ্নিতে হস্তি গবয় ও সিংহের শরীর দগ্ধ। আগুনের জ্বালায় পরস্পর শত্রুতা ভুলে বন্ধুর মতো মিলিতভাবে তারা শুষ্ক বনাঞ্চল কন্দর থেকে দ্রুত নির্গত হয়ে বিশাল তটদেশযুক্ত নদীতে আশ্রয় গ্রহণ করে। প্রিয়ে, তোমার সঙ্গীত সুললিত। জলাশয় এখন পদ্মবনে পরিপূর্ণ। পাটল কুসুমের গন্ধ এখন রমণীয়। শীতল জলে স্নান এখন সুখপ্রদ। চাঁদের কিরণ এখন উপভোগের বিষয়। সুমধুর সঙ্গীতের ধ্বনিতে মুখরিত হর্মতলে সহচরীদের সঙ্গে তুমি রাত্রিতে এই গ্রীষ্ম সুখেই যাপন করো। মহাকবি কালিদাস বিরচিত ঋতুসংহার কাব্যে গ্রীষ্ম বর্ণনা নামক প্রথম সর্গ সমাপ্ত।